हाय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल ईएम एजुकेशन। आज के आमी तुम्हारे सामने आलोचना करब मध्ययुगर इसलामी साहित्य नहीं। आलोचना शुरू करार आगे बोल ये चैने स्कूल सर्विस कमिशन, मद्रासा सर्विस कमिशन, विभिन्न यूनिवर्सिटी कॉलेजे चाकरी संक्रांत खबर, से ही संगे विभिन्न विश्वविद्यालय पीएचडी जो नोटिफिकेशन संक्रांत खबरगुलो आपलोड करा है, तई खबरगुलो आगामी पावर जो अवश्य चैनल के सबसक्राइब कर रखबे। ठीक है, देरी ना करे आज के आलोचना शुरू कर। आमरा सकले जानी आसन्न मद्रासा सर्विस कमिशनर जो परीक्षा है से परीक्षा बांगला सिलेबासे मध्ययुगे इसलामी साहित्य सम्पर्के एक नतून विषय যুক্ত করা হয়েছে, সেই বিষয়টি সম্পর্কে আজকে আমি আলোচনা করব। প্রথমত মধ্যযুগের ইসলামী সাহিত্য বলতে মধ্যযুগের যে সময়টা 1350 থেকে অষ্টাদশ শতক পর্যন্ত মাঝখানের যে সময়টা, যদিও আমরা শুরুর দিকের 150 বছরকে অন্ধকার যুগ বলি, যাই হোক মাঝখানের সময়গুলোতে যে ইসলামী যে সাহিত্য লেখালেখি হয়েছিল সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমে দেখে নেই কীভাবে এই ইসলামী সাহিত্যগুলোর খবর পাওয়া গেল, কোথার থেকে পাওয়া গেল, সেটা তো আবিষ্কার কেউ করেছে না, আমরা সেই বিষয়টা দেখে নিব। এ বিষয়ে চট্টগ্রামের প্রাচীন একজন মানুষ রয়েছেন, তার নাম মুন্সী আব্দুল করিম, সাহিত্য বিশারদ। ইনি এই মধ্যযুগের যে মুসলিম কবিরা রয়েছে তাদের সম্পর্কে এবং তাদের সাহিত্যগুলো উদ্ধার করার চেষ্টা করেছেন এবং উদ্ধার করেছেন। এই বিষয়ে কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদ তাকে যেমন উৎসাহিতও করেছিল ঠিক তেমনি সহযোগিতাও করেছিল। তাহলে এই মধ্যযুগের ইসলামী সাহিত্যগুলো যে পাওয়া গেছে সেটার পিছনে কিন্তু আব্দুল করিম সাহিত্য বিশারদের একটা সবথেকে বড় ভূমিকা রয়েছে। এই সাহিত্য বিশারদ কী করেছেন, তিনি নোয়াখালী, ত্রিপুরা, চট্টগ্রাম ইত্যাদি থেকে এই সমস্ত মুসলমান কবিদের পুঁথিপত্রগুলো সংগ্রহ করেছেন। এরপরে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত প্রাচীন বাংলা পুঁথির বিবরণ, মনে রাখবে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত প্রাচীন বাংলা পুঁথির বিবরণ, এই গ্রন্থে আব্দুল করিম সাহিত্য বিশারদ তিনি যে সমস্ত তথ্যগুলো সংগ্রহ করেছিলেন সেগুলিরই সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে। তাহলে ইসলামী যে সাহিত্য তার সেগুলো কিন্তু আমাদের সামনে আসার পিছনে মূল মানুষ হচ্ছেন আব্দুল করিম সাহিত্য বিশারদ। এবার এরপরে কী হলো, করিম সাহেবের মৃত্যুর পর আরও বেশ কিছু অপ্রকাশিত কবির কাব্যাদিসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ পুঁথি পরিচিতি নাম দিয়ে সেই পুঁথির তালিকা ও সংক্ষিপ্ত পরিচয় প্রকাশ করেন। অর্থাৎ করিম সাহেব তার যে সমস্ত তথ্যগুলো তিনি পেয়েছিলেন, পুঁথিপত্রগুলো পেয়েছিলেন, তিনি একটা সময় সেগুলো বঙ্গীয় সাহিত্য পরিষদকে দিয়ে দিয়েছিলেন, কিন্তু কিছু জিনিস যেগুলো তিনি দেননি তার কাছেই থেকে গিয়েছিল, সেগুলোকেই তিনি যখন মারা গেলেন সেই পুঁথিপত্রগুলো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আবার নতুন করে প্রকাশ করলেন। সেখান থেকেই এবং আগে প্রকাশিত বিভিন্ন গ্রন্থগুলো থেকেই এই মধ্যযুগের যে ইসলামী সাহিত্য সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারি। তাহলে আমরা প্রথমেই দেখব এই মধ্যযুগের ইসলামী সাহিত্য পরিচয়টা আমরা জানার চেষ্টা করব। প্রথমত আমরা দেখব পঞ্চদশ শতাব্দীর কবি এরা কারা কারা, এরা শাহ মোহাম্মদ সগীর, জৈনউদ্দিন, মোজাম্মেল, অর্থাৎ পঞ্চদশ শতাব্দীর তিনজন মুসলিম কবি রয়েছেন, একজনের নাম শাহ মোহাম্মদ সগীর, একজনের নাম জৈনউদ্দিন, একজনের নাম মোজাম্মেল। এদের মধ্যে মোজাম্মেল যিনি তিনি ষোড়শ শতাব্দীর কবি হিসেবেও পরিচিত। এরপরে আমরা দেখব সেই সমস্ত কবিদের লেখাগুলো সম্বন্ধে। প্রথমত এই শাহ পঞ্চদশ শতাব্দীর একজন কবি শাহ মোহাম্মদ সগীর, ইনি
সেই যে ইসলামী সাহিত্য সেখানকার প্রাচীনতম কবি, ইনি লিখেছেন ইউসুফ জুলেখা। শাহ মোহাম্মদ সগীরের কাব্যের নাম ইউসুফ জুলেখা, এটি সুফি মতের একটি কাব্য এবং ফিরদৌসির ইউসুফ জুলেখা অনুসারে লেখা হয়। এটি কাব্যটি 1839 খ্রিস্টাব্দ থেকে 1410 খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছে। কাব্যটি 1389 খ্রিস্টাব্দ থেকে 1410 খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়। এই ইউসুফ জুলেখা কাব্যে 73টি আখ্যান রয়েছে। এটা পুরনো দিনের একটা গল্প, ইউসুফ জুলেখার গল্প। জুলেখা একজন নারী, প্রথমে একজনকে বিয়ে করেন, পরে সে আবার ইউসুফের প্রতিও আকৃষ্ট হন, কিন্তু ইউসুফ তাকে পছন্দ করত না। কিন্তু অনেক একদম কাব্যের শেষে গিয়ে যখন জুলেখা একদম তার রূপ সৌন্দর্য সব চলে যায়, শেষের দিকে ইউসুফ তাকে ভালোবাসে এবং জুলেখা আবার আগের অবস্থায় ফিরে এসে রূপ নিয়ে ফিরে আসে, তাদের মিলন হয়। এটাই হলো এই ইউসুফ জুলেখা কাহিনীর মূল গল্প। এরপরে জৈনউদ্দিন, এই পঞ্চদশ শতাব্দীর আরেকজন কবি জৈনউদ্দিন, ইনি যে কাব্য লিখেছেন তার নাম হচ্ছে রসুল বিজয়। পঞ্চদশ শতকের জৈনউদ্দিন যে কাব্য লিখেছেন তার নাম রসুল বিজয়, এটি ইউসুফ খানের অনুরোধে লিখেছেন এবং এই জৈনউদ্দিনের বাড়ি হচ্ছে চাটিকা। চাটিকা বলতে চট্টগ্রামও হতে পারে। সময়টা কত? শামসুদ্দিন শাহ তার সময় রচনা। সময়টা চোদ্দোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ থেকে 1480 খ্রিস্টাব্দের মধ্যে। এরপরে পঞ্চদশ শতাব্দের আরেকজন কবি মোজাম্মিল, ইনি তিনটি কাব্য লিখেছেন। এই তিনটি কাব্য কি? নীতিশাস্ত্র, সয়তনামা এবং খঞ্জন চরিত্র। এরপরে আমরা দেখব ষোড়শ শতাব্দীর কবি, এরা বৈষ্ণব ভাবাপন্ন ও চৈতন্যভক্ত মুসলমান পথকর্তা। এই ষোড়শ শতাব্দীর কবিরা কারা কারা ভালো করে দেখে নাও। একজনের নাম শাহবিরিদ খাঁ, একজনের নাম দোনা গাজী, একজনের নাম শেখ ফয়জুল্লাহ, চার নম্বর দৌলত উজির, পাঁচ নম্বর মোহাম্মদ কবির, ছয় নম্বর উজির বাহারাম খান। এই সাবিরিদ খাঁ যে সমস্ত কাব্যগুলি লিখেছেন সেগুলোর নাম বিদ্যাসুন্দর, হানিফা, কয়রাপুরি, আরও একটি রয়েছে। দোনা গাজী লিখেছেন সয়ফুল মুলুক, বদিউজ্জামাল। শেখ ফয়জুল্লাহর কোনো গ্রন্থ পাওয়া যায়নি। দৌলত উজির লিখেছেন লায়লা মজনু, মোহাম্মদ কাবির লিখেছেন মধুমালতী, হিন্দু আখ্যান উল্লেখযোগ্য। এটি ইম্পর্টেন্ট সব থেকে বেশি। মধ্যযুগের ইসলামী সাহিত্যে মধুমালতী গ্রন্থটি কে লিখেছেন বা মধুমালতী গ্রন্থটির কাব্যটির লেখককে, এটা হচ্ছে মোহাম্মদ কবির। আরেকজন রয়েছেন উজির বাহারাম খান, এই যে গ্রন্থ লিখেছে তার নাম হচ্ছে লায়লা মজনু। এটি লেখা হয়েছিল 1560 সালে। এরপরে আমরা এই পঞ্চদশ হয়ে গেল, পঞ্চদশের তিনজন কবি আমরা আরেকবার দেখে নিই কারা কারা। শাহ মোহাম্মদ সগীর, জৈনউদ্দিন এবং মোজাম্মিল। ষোড়শ শতকের কবিরা হলেন সাবিরিদ খাঁ, দোনা গাজী, শেখ ফয়জুল্লাহ, দৌলত উজির, মোহাম্মদ কবির, উজির বাহারাম খান। এবার আমরা দেখব সপ্তদশ শতাব্দীর কবিরা। এই সপ্তদশ শতাব্দীতে আবির্ভূত কবিরা সকলে চাটিগ্রাম এবং আরাকানে বাস করতেন। আরাকানের বিখ্যাত দুইজন কবি তোরা সকলেই জানো, দৌলত সৈয়দ আলাওল এবং দৌলত কাজী। এবার আমরা এই সপ্তদশ শতাব্দীর যে মুসলিম কবিরা রয়েছেন তাদের নাম এবং কাব্যগুলো সম্পর্কে একটু দেখার চেষ্টা করি। এই সময়ের একজন হচ্ছেন সৈয়দ সুলতান, দুই নম্বর মোহাম্মদ খান, তিন নম্বর হাজী মোহাম্মদ, চার নম্বর আবুল হাকিম, পাঁচ নম্বর নওয়াজিম খান, ছয় নম্বর মঙ্গলচাঁদ। আমরা আরও কয়েকজন আছে, আমরা আগে একটা দেখে নিই। এই সপ্তদশ শতাব্দীর যে মুসলিম কবি রয়েছেন সৈয়দ সুলতান, যার নাম, তিনি 8টি কাব্য লিখেছেন। এনার বৈশিষ্ট্য, এনার গানের সংগ্রহ পাওয়া যায়, কিছু ইসলামী বিষয়ে কিছু সুফি সাধনা, কিছু বা হিন্দু যোগতন্ত্র ঘেঁষা পুস্তিকা লেখেন। এখানে যেটা ইম্পর্টেন্ট, যে মধ্যযুগের যে ইসলামী সাহিত্যিকরা রয়েছেন সেখানে গানের সংগ্রহ পাওয়া যায় কোন কবির গানের সংগ্রহ পাওয়া যায়, তাহলে হবে সৈয়দ সুলতান। এরপরে আমরা দেখব মোহাম্মদ খান,
ইনি মধ্যযুগের একজন শক্তিশালী কবি। এনার কাব্যের নাম সত্যকলি বিবাহ সংবাদ, রূপক ধর্মীয় ও হিন্দু ধরনের কাব্য। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা একদম মনে রেখো, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সত্যকলি বিবাদ সংবাদ কাব্যটি কে লিখেছেন এবং কবেকার? এটি সপ্তদশ শতাব্দী এবং কবি হচ্ছেন মোহাম্মদ খান। এরপরে হাজী মোহাম্মদ, এর কোনো কাব্য পাওয়া যায়নি বা পাওয়া গেছে কিন্তু আমার কাছে তথ্য নেই। তারপরে আবুল হাকিম, লালমতি সাইফুল মুলক, নোয়াজিম খান, গুলে বকাউলি, মঙ্গলচাঁদ, শাহজালাল মধুমালা। এরপরে সপ্তদশ শতাব্দীর আরও কয়েকজন কবি রয়েছেন, সেগুলো আমরা দেখে নেব। একজনের নাম হচ্ছে মাগন ঠাকুর। আমরা মাগন ঠাকুরকে চিনি, আমরা যখন দৌলত কাজী বা সৈয়দ আলাউল পড়তে যাব তখন এই মাগন ঠাকুরের নাম আমরা দেখতে পাই। এই মাগন ঠাকুরের একটি কাব্য হচ্ছে চন্দ্রাবতী। এরপরে আবদুল হাকিম লিখেছেন ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা শাহ মোহাম্মদ সুবিরও লিখেছেন। আবার আব্দুল হাকিমও লিখেছেন। তারপরে একটি গ্রন্থ হচ্ছে মুক্তাল হোসেন, এটাও ইম্পর্টেন্ট। মুক্তাল হোসেন লিখেছেন মোহাম্মদ খান, এগারোটি পর্ব। আরবি গ্রন্থ মুক্তাল হুসায়ন থেকে বঙ্গ অনুবাদ করা হয়েছে গ্রন্থটি। মুক্তাল হোসেন মোহাম্মদ খান। তারপরে সৈয়দ মোহাম্মদ, এটাও ইম্পর্টেন্ট। জেবল মুলুক সামারেক, তাহলে মধ্যযুগে সপ্তদশ শতাব্দীতে জেবল মুলুক সামারেক কাব্যটি কোন কবির? উত্তর সৈয়দ মোহাম্মদ। এটি রোমান্টিক এবং অসাম্প্রদায়িক কাব্য। হিন্দুর অবতার ও মুসলিম নবীকে তিনি এক দৃষ্টি দেখেছেন। এই প্রশ্নটি অত্যন্ত ইম্পর্টেন্ট যে মধ্যযুগের যে ইসলামী সাহিত্য ছিল বা যে মধ্যযুগের যে ইসলামী সাহিত্যের কবিরা ছিলেন, কোন কবি হিন্দুর অবতার এবং মুসলমানের নবীকে এক দৃষ্টিতে দেখেছেন? এটাও কিন্তু একটা প্রশ্ন। উত্তর সৈয়দ মোহাম্মদ। তারপরে সৈয়দ সুলতান, তিনি লিখেছেন নবীবংশ, সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে লেখা গ্রন্থটি। এরপরে অষ্টাদশ শতাব্দীতে দুজন, একজন শেখ সাদি, গ্রন্থের নাম গোদামল্লিকা, মোহাম্মদ মুকিম, গ্রন্থের নাম মৃগাবতী। এরপরে আমরা এখানে একটা বিশেষ বিষয় নিয়ে একটু আলোচনা করি, মর্শিয়া সাহিত্য। এই মধ্যযুগের যে ইসলামী সাহিত্য তার অন্তর্ভুক্ত একটি হচ্ছে মর্শিয়া সাহিত্য। প্রথমে আমাদের জানতে হবে মর্শিয়া মানে কি। মর্শিয়া মানে আর কিছু না, শোক কাব্য। আমরা যেমন ধরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রভাবতী সম্ভাষণ কিংবা শোক জ্ঞাপন করা হয়, এমনি কয়েকটি কাব্য হলো ষোড়শ শতকে ফয়েজুল্লাহের লেখা জয়নবের চৌতিশা, এটি প্রথম মর্শিয়া সাহিত্য। তারপরে বাহারাম খানের জঙ্গনামা, মোহাম্মদ খানের মুক্তল হোসেন, শেবরাজের কাশিমের লড়াই যেটি অষ্টাদশ শতাব্দীতে লেখা, হায়াত মাহমুদের জঙ্গনামা অষ্টাদশ শতাব্দীতে লেখা, তারপরে ঝাপরের সখিনা বিলাপ এবং সৈয়দি কারবলা, আর শেষে হচ্ছে জঙ্গনামা ফকির গরিবুল্লাহ। এখন তোমরা প্রশ্ন আসতে করতে পারো যে জঙ্গনামা কতবার বলা হয়েছে, কিছু করার নেই, তখন একই নাম নিয়ে অনেক কাব্য লেখা হতো, তো এখানেও তাই হয়েছে। এই জঙ্গনামা নাম দিয়ে বাহারাম খান, হায়াত মাহমুদ, ফকির গরিবুল্লাহ এরকম আরও অনেকেই লিখেছেন। তো আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই শেষ হলো। তোমাদের যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি তোমরা মানে তোমাদের আলোচনাটি ভালো লাগে তাহলে আমি এই মধ্যযুগের ইসলামী সাহিত্যের উপরেই আরেকটা ছোট সাব টপিক, যে মধ্যযুগের যে বৈষ্ণব মুসলিম কবিরা রয়েছেন, শের মামুদ থেকে শুরু করে আরও এরকম কয়েকজন আছে, আমি তাদের সম্পর্কে আলোচনা করব। যদি তোমাদের আলোচনাটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকলো। আগামীতে অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।